গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে সপ্তমীর সকাল, সকলকে জানাই সপ্তমীর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। সকলের পুজো ভালো কাটুক। পুজো অলরেডি স্টার্ট হয়ে গেছে, কিন্তু আমাদের যে মানে দেশের দিকে, মানে আমাদের বাড়ির দিকে কিন্তু এখনও পুজো শুরু হয়নি, যেটা আজকে থেকেই শুরু। ষষ্ঠীর থেকে একটু একটু ঠাকুর দেখা শুরু হলেও সেইভাবে যে পুজোটা কলকাতায় অলরেডি মহালয়ার পর থেকে স্টার্ট হয়ে যায়, সেটা কিন্তু এখনও ওদিকে শুরু হয়নি। এখনও মোটামুটি সপ্তমীর দিন থেকেই পুজোটা বেশি জাঁকজমকপূর্ণভাবে হয়। তো আমাদের তো বাড়ির পুজো, আমাদের তো বাইরে ঘুরতে যাওয়া সেভাবে হয় না। অবশ্যই বিয়ের আগে বাইরেতেই কাটিয়েছি, মানে বাইরেই ঘুরেছি, কিন্তু এখন তো সেভাবে হয় না। আর হচ্ছে গিয়ে তবু এবছর চেষ্টা করবো, যেহেতু আহির এবছর ফার্স্ট পুজো, তো ওকে নিয়ে একটু কাছাকাছি প্যান্ডেলগুলো যাওয়ার চেষ্টা করবো। যদিও বা সেটা বাড়ি থেকে এসে আমার বাড়ি থেকে যেতে হবে, মানে গ্রামের বাড়ি থেকে ওটা হবে না, ওটা অনেকটা দূর। তো যাই হোক, আহির বাবা আমি তিনজনে এখন রেডি, আমরা এখন যাচ্ছি বাড়ি। সপ্তমীর দিন আমরা বাড়ি যাচ্ছি, আমরাও এক্সাইটেড প্রচণ্ড রকমের। আহি কিন্তু পুজো বলে নতুন জামাই পরেছে, কিন্তু সেটা শীতের পোশাক, একটু মোটা গরম পোশাক ওকে পরিয়েছি, কারণ এখন তো ভোরবেলা, তো ঠান্ডা লেগে যেতে পারে, গাড়িতে যাব হাওয়া লাগবে ওর, আর মাথাটা ওর একটা কিছু দিয়ে জড়িয়ে নেব, কারণ ওর যে টুপিটা অর্ডার করেছিলাম সেটা চলে গেছে আমাদের বাড়িতে, মানে আমি অ্যাড্রেসটা ও বাড়ি দিয়েছিলাম, তো ও বাড়িতে চলে গেছে। তো চলো বেরোনো যাক। আর গ্রামের বাড়ির দুর্গাপুজো দেখতে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে, কাজেই স্টে টিউন উইথ টেন্ডার কাপড়। রকমভাবে দেখানো যায়, মানে যতটা ভালো মতো দেখানো যায় আমরা সেটাই চেষ্টা করব। ব্যাগটা এত ভারী হয়েছে, এটাতে পুরো আহির খাবার দাবার, আহির এসেনশিয়াল জিনিসপত্র যেগুলো লাগবে সেগুলো নিয়ে আছে। তো চলো শুরুতে এত বেশি ব্লগটা না বড় করে যেটা দেখানোর সেটাই দেখাবো। স্টেশন থেকে নামার পরেই আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডের কাছে একটা দোকানে, যেখানে আমরা এখন ফুল সবজি খাবো, তারপরে আমরা বেরোবো। প্রচণ্ড প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সে বাস ফ্লাইট বাইরে দিকে আসি, আওয়াজ করছে মুখে, ২০১৯ পর এই প্রথম, মানে ২০২৩ আমার কাজী ঠাকুর একবার হলেও চোখে পড়া। ২০২০ তো লকডাউন হয়ে গেছিলো, তো তখন তো দেখতে পারিনি, আর তারপর তো বিয়ে হয়ে গেছিলো, তো বিয়ের পরও ২ বছর আমি দেখতেই পারিনি একবার ঠাকুর। সেই পুরনো ঠাকুর পুরনো রাস্তা দিয়ে টোটোয় করে যেতে যেতে দেখে খুব ভালো লাগছে আমার। বেরোলাম এক্ষুনি জাস্ট অনিশাদের বাড়ি থেকে। অনিশা তো যেতে পারলো না আমার সঙ্গে, যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওর শরীরটা এত খারাপ করতে লেগেছে হঠাৎ করে যে ও আর যেতে পারছে না গ্রামের বাড়িতে। আমি যাচ্ছি এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি, আর নিয়ে যাচ্ছি তোমাদেরকে আমাদের গ্রামের বাড়ি দেখাতে, যেটা তোমরা আগে কোনো দিনও দেখোনি। চলো সাথে থাকো, দেখতে থাকো টেন্ডার কাপড়। দেশপ্রিয় গিয়েছিল বাড়ি, কিন্তু আমি এ বাড়িতে রয়ে গেছি, কারণ বাড়ি ফেরে তো আমার একটু শরীরটা খারাপ করে গেছিলো। দুপুরটা খুবই শরীরটা খারাপ ছিল, তারপর ওষুধ ফষুধ খাওয়ার পর তারপর এখন একটু বেটার ফিল করছি। আর বাজে রাতে ৮:৩০, ও ফিরে গেছে কিছুক্ষণ আগে, তো ও বলছে তুমি এলে অথচ একটাও ঠাকুর দেখবে না, তো চলো কাছাকাছি গিয়ে দু একটা ঠাকুর দেখে আসি। তো ওর জন্য আমি ও আহি আর মা তিনজনে এখন বেরোবো এই কাছে দু একটা ঠাকুর একটু হেঁটে হেঁটে। ও সরি, চারজন বলেছি যে আমি আহি ও মা তিনজন বলেছি, মানে বলে অভ্যেস তো ওর জন্য। তো মা এখন রেডি হচ্ছে, শাড়িটারি পরছে, এখনও পুরোপুরি রেডি হয়নি, আর আমি এখন আর খুব একটা বেশি আমার মানে রেডি হব বা কিছু করব তার কোনো ইচ্ছে নেই। শুধুমাত্র এই একটা জিন্স আর একটা টপ পরে নিয়েছি ক্যাজুয়াল মধ্যে, আর
একটু হালকা সাজুগুজু না করলে তো পুজোর সময় হয় না, তো সে একটু হালকা সাজুগুজু করেছি। এখন যাব একটু হেঁটে হেঁটে ঠাকুর দেখতে, আর কালকে মানে আজকে একটু রেস্ট নিয়ে নিলাম, তো যাতে কালকে সকাল থেকে ও বাড়িতে গিয়ে সুন্দরভাবে সব কিছু এনজয় করতে পারি। আর সত্যি কথা বলতে এখানে এসে যেতে পারলাম না, এটাতে খুবই মনটা খারাপ, কিন্তু কিছু করে নি, আমার প্রচণ্ডই শরীরটা খারাপ করছিলো যার জন্য আমি আর যেতে পারিনি। তো দিশুপ্রিয় একাই গিয়েছিলো ওখানে, তো চলো আমরা এখন একটু ঘুরে ঘুরে আসি, আর যদি পারি তো একটু শেয়ার করব তোমাদের সাথে। আর কালকে সকাল থেকে ডেফিনেটলি একদম ও বাড়ির মানে দুর্গাপুজোর যেটা ভাইবস, বাড়ির দুর্গাপুজো, সেটা তোমাদেরকে যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যে পুজোগুলো দেখে আমি ছোট থেকে বড় হয়ে উঠেছি, আজকে সেই পুজো প্যান্ডেলে আইহি, তাও আবার ওর ছোটবেলায়। ভগবানের হয়তো এটাই চাওয়া ছিল যার জন্য ও আমার শরীর খারাপের দৌলতে পড়ে এবছর এখানকার ঠাকুরগুলো একবার দেখে নিতে পারলো। নর্মালি যদি আমি সুস্থ থাকতাম তাহলে তো আমরা গ্রামের বাড়িতেই চলে যেতাম, তো তখন ওখানেই সারাটা দিন কাটিয়ে তারপর হয়তো এসে আর এখানকার ঠাকুরগুলো দেখার মতো এনার্জি থাকতো না। কিন্তু সেও চেয়েছিল যাতে আই এগুলো দেখতে পারে, তো যার জন্য তারই ইচ্ছেতে আজকে আমরা এখানকার ঠাকুরগুলো মানে কাছাকাছি যেসব পুজো প্যান্ডেলগুলো সেগুলো ঘুরে একটু একটু করে দেখে নিয়েছি। আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে খুবই কাছে, এখানে মা ছিন্নমস্তা রূপেই পূজিতা হয়েছেন এবছর। প্রত্যেকবার মূর্তির আদল সব কিছু চেঞ্জ হয়, তো এবছরটাও খুব সুন্দর হয়েছে। আর ওই যে সামনে দেখালাম ওগুলো হচ্ছে সব প্রত্যেক বছরের ওদের অ্যাচিভমেন্ট মানে পূজা কমিটির অ্যাচিভমেন্ট, ওগুলো এত সুন্দর করে এত গুছিয়ে পুজো করার পর এটুকুই তো তাদের প্রাপ্য। আর এটা এই যে মা আর দেশপ্রিয় তারা তারই একদম হেঁটে হেঁটে যাচ্ছে, এইটা হচ্ছে বাড়ির কাছে আরও একটা পুজো প্যান্ডেল। আমার বাড়ির মানে আমার বাড়িটা মধ্যিখানে আর তার চারপাশে পুরো পুজো হয়, মানে যেদিক দিয়ে বেরোবো সেদিকেই একটা না একটা কিছু পুজো, মানে একটা না একটা পুজো কমিটির পুজো। তো পুজোটা ছোট থেকেই বেশ ভালো মতো এনজয় করেছি, তবে হ্যাঁ এটা আমাকে স্বীকার করতেই হবে কি যে বাড়ির পুজো যে আনন্দটা সেটা কিন্তু আমি দেশপ্রিয়র বাড়ি যে বছর গিয়েছিলাম মানে বিয়ের পর, সেই প্রথম বছর বিয়ের পর যে আনন্দটা আমি নিয়ে এসেছিলাম ওখান থেকে সত্যি সেটা কোনো দিনও ভোলার মতো নয়। মানে বাড়ির পুজো বাড়ির পুজোই থাকে, তার যে কী আনন্দ সেটা যার বাড়িতে পুজো হয় তারাই হয়তো একমাত্র উপলব্ধি করতে পারে। তো যাই হোক, আজ আই ভীষণ খুশি, মা ভীষণ খুশি, বাবা অসুস্থ হওয়ার পর তো মাও সেভাবে আর বেরোতে পারে না, তো আমরা চারজনে বেরিয়েছি যার জন্য আমাদের সকলের একটু হলেও ভালো লাগছে। আমার শরীর খারাপ লাগা সত্ত্বেও আমি বেরোলাম শুধুমাত্র আহি আর মাকে একটু নিয়ে ঘুরতে পারবো বলে, কারণ আমি যদি না বেরোই তাহলে তো ওরা কেউ আর বেরোতে পারে না। আর দেশপ্রিয় তো বাড়ির পুজো একটুখানি থেকে দেখে এসেছে, তারপরও সকালে ওর বন্ধুর সাথে স্যালন গিয়ে সেখান থেকেও একটু ঘুরে এসেছে পুজো প্যান্ডেলগুলো, কিন্তু মা আর আহির একদমই বেরোনো হয়নি। আর আহির তো সবচেয়ে বড় ব্যাপার, এটা প্রথমবার দুর্গাপুজো, তো ওকে তো আমাকে একটু ঘোরাতেই হবে। আর এই যে এই ছেলে মেয়েগুলোর সাথে আমাকে গল্প করতে দেখছো, এরা কেউই আমার বন্ধু নয়, এরা সকলেই আমার থেকে ছোট, আমার ভাই বোন, কিন্তু ওরা হচ্ছে আমার বোনের বন্ধু। কিন্তু ওদের সাথে অনেকদিন পর দেখা হওয়াতে আর আইকে দেখে ওরা খুবই খুশি, তো ওদের সাথে আমাকে ওরা আমাকে রিকোয়েস্ট করছিল কি যে তুমি একটু বসে যাও বসে যাও, আর এদিকে আই খাতে শুরু করেছে, কিন্তু তবুও ওরা আইকে নিয়ে এত খেলা করছিল এত মজা করছিল যে আমিও একটু বসে গেছি ওদের সাথে। বাইরে বেরিয়ে বেশ কিছু পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গেল, তো তাদের সাথে একটু গল্প কথা এইসব করতে করতে যেটুকু দেরি হলো, খুব যে বেশি ঠাকুর দেখেছি ঘুরেছি এমন নয়। আর এর বাড়ি এ কাঁদছিল রাস্তার মাঝে একটু একটু, আর এখন বাড়ি এসে আনন্দ করে হাসছে। তো যাই হোক, চলো বাড়ি যাই, ফ্রেশ হই, কালকে সকাল সকাল বেরোতে হবে ও বাড়ি, তো তার একটা প্রস্তুতি আছে, সেগুলো সব রেডি করে মোটামুটি রাখবো। সকালে উঠে যাতে স্নান টান করে আইর এসেনশিয়াল জিনিসপত্রগুলো নিয়ে আজকে আর তুমি বেরোবে, তোমার আর এনার্জি আছে গো, এবার বলছে আবার বেরোবে ও রাত্রি জেগে,
ঘুম দাও, তোমার ঘুম হয় নি সারা দিন? না সারাদিন আজকে রেস্ট হয়নি ওর, তো একটু ঘুমোবে আর কাল সকালে ভালো করে নিয়ে মানে এনার্জি নিয়ে যেতে হবে বাড়ি, কারণ সারাদিন থাকবো অনেকটা টাইম ওখানে থাকবো, তো সকাল থেকে বেরিয়ে যাব। তো যাই হোক, চলো আজকের ব্লগ এই পর্যন্তই, যতটা পারলাম শেয়ার করলাম। আর কালকে কথা দিয়েছি যে কালকের ব্লগ যতটা ভালো রকমভাবে দেখানো যায় বাড়ির পুজো, ততটাই ভালো রকমভাবে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, আর সকলে পুজো খুব 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 ভালো করে কাটাও।